ভারত মহাসাগরের বাণিজ্যিক একটি জাহাজে রাসায়নিক ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। ইরান থেকে ছোড়া একটি ড্রোন সেটিকে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অভিযোগ করেছে যে ইরান ওই ড্রোন ছুড়েছে। গতকাল শনিবার ভোরে এই ঘটনা ঘটে। পেন্টাগনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, জাপানের মালিকাধীন কেম প্লোটো নামে মোটরচালিত জাহাজটিতে লাইবেরিয়ান পতাকা ছিল। নেদারল্যান্ডস পরিচালিত রাসায়নিক ট্যাঙ্কারটিতে গতকাল স্থানীয় সময় সকাল 10টায় ইরান থেকে ছোড়া ড্রোনটি আঘাত করে। ভারত উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে ড্রোনটি এই ট্যাঙ্কারে আঘাত করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পর আঞ্চলিক যে উত্তেজনা চলছে, এই ঘটনায় তা আরও বাড়বে, জাহাজ চলাচলের নতুন ঝুঁকি তৈরি হবে। গাজা ইসরায়েলের হামলায় প্রকাশ্যে সমালোচনা করেছে ইরান সরকার ও ভারতের সমর্থিত ইয়েমেন হুতি গোষ্ঠী। প্যান্টাগন এক বিবৃতিতে বলেছে, 2021 সালের পর থেকে এ নিয়ে বাণিজ্যিক জাহাজে সপ্তমবারের মতো হামলা চালালো ইরান। এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্যাঙ্কারে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। জাতিসংঘ ইরানের প্রতিনিধি দলের মুখপাত্র এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে লোহিত সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজের ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। আল জাজিরা জানিয়েছে, শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, হুথিরা তাদের নিজেদের মতো করে কাজ করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি মেহের নিউজকে বলেছে, প্রতিরোধ আন্দোলনের হুথিদের নিজস্ব উপায় উপকরণ রয়েছে এবং তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং সামর্থ্য অনুযায়ী কাজ করে। প্রকৃত বাস্তবতা হলো, আমেরিকান এবং ইসরায়েলের মতো কোনো শক্তি প্রতিরোধ আন্দোলনের আঘাতে শিকার হচ্ছে। কোনোভাবেই এই অঞ্চলের প্রতিরোধ আন্দোলনকারীদের শক্তির বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বলেন ইরানের উপমন্ত্রী। দেশ ও দশের কথা বলে।